ম্যারাথন জেরা নয়, আজ 3.5 ঘন্টা জেরার পরেই মন্ত্রী পরেশ অধিকারীকে ছেড়ে দিলেন সিবিআই আধিকারিকরা। 2:30 নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দপ্তর থেকে তিনি বেরিয়ে সোজা চলে যান এমএলএ হোস্টেলে। এই নিয়ে তাকে তৃতীয়বার জেরা করা হলো। এদিন 12:45 আশেপাশে তিনি সিবিআই দপ্তরে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও ডাকা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরাও করতে পারে সিবিআই। একই সঙ্গে শিক্ষা সচিব মনীষ জৈনকেও তলব করার চিন্তা ভাবনা রয়েছে। আবার কি ডেকেছে পরেশদা আপনাকে? সিবিআই কি আবার ডেকেছে? আবার কবে আসবেন?